আসসালামু আলাইকুম, আমি সোহেল বুয়েন আছি আপনাদের সাথে। তো এখন হচ্ছে আমি বাংলা বাংলা গ্রামারটা দেখাবো ধারাবাহিকভাবে, ঠিক আছে? সেটা দেখাবো জব বাংলা বই থেকে, লার্নিং স্কুলের জব বাংলা বই থেকে। এখন হচ্ছে আমি যৌগিক শব্দটা দেখাবো, যৌগিক শব্দ। যৌগিক শব্দের একটা টেকনিক দিব, ওই টেকনিকটা দিয়ে ইনশাল্লাহ আশা রাখা যায় প্রাইমারি পরীক্ষা আপনি এমসিকিউটা পারবেন, যেহেতু সময়টা অল্প এমসিকিউটা পারা দরকার। এই জন্য একটা টেকনিক দিব ইনশাল্লাহ, ঠিক আছে? টেকনিকগুলো দিয়ে এমসিকিউ পারা যায়, আর এমসিকিউ পারলে চাকরি হয়, আর চাকরি পাইলে মা বাবা খুশি থাকে। আচ্ছা, সেটা হচ্ছে যৌগিক শব্দ, যৌগিক শব্দ। গায়কেরা কর্তব্যর খাতিরে বাবুয়ানা না দেখিয়ে মধুর দরিদ্রকে নিয়ে চিকা মারতে গেল। গায়কেরা কর্তব্যর খাতিরে বাবুয়ানা না দেখিয়ে মধুর দরিদ্রকে নিয়ে চিকা মারতে গেল। এই শব্দগুলো হলো যৌগিক শব্দ। গায়কেরা কর্তব্যর খাতিরে বাবুয়ানা না দেখিয়ে মধুর দরিদ্রকে নিয়ে চিকা মারতে গেল, কি শব্দ? যৌগিক শব্দ। আচ্ছা, রূঢ় শব্দ আমরা কিভাবে পড়ব, সেটা হচ্ছে প্রবীণরা তেলে ভাজা সন্দেশ খেয়ে, প্রবীণরা তেলে ভাজা সন্দেশ খেয়ে রাখালদের সাথে গবেষণা করতে গেল, আর গবেষণা করতে গিয়ে সেখানে গিয়ে পেল আমার শ্বশুর, মানে সখিনার বাবা, তিনি আমার কি হন? শ্বশুর হন। তার সাথে দেখা পেল। তো আমার শ্বশুর সেখানে কি অবস্থায় দাঁড়িয়ে ছিল? পাঞ্জাবি পরা অবস্থায় দাঁড়িয়েছিল। তো ওনাকে কেমন দেখাচ্ছিল? দারুণ দেখাচ্ছিল। আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাজাচ্ছিলেন? বাঁশি বাজাচ্ছিলেন। আর পাশ দিয়েই দৌড়ে পালাচ্ছিল কারা? হরিণগুলো দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিল? মণ্ডপের পাশে অনেকগুলো হাতি বাঁধা ছিল। বোঝা গেল? ওকে, যৌগিক শব্দ। যোগ এইভাবে হচ্ছে পড়লে আপনারা পারবেন আর কি পরীক্ষা। এইভাবে আসে যে বাসি কি শব্দ, পাঞ্জাবি কি শব্দ, এইভাবে প্রাইমারি পরীক্ষা আসে, আমরা এইভাবে শিখবো ইনশাল্লাহ। যৌগিক শব্দ এটা আমরা কিভাবে শিখবো?
রাজার রাজার ছেলে, রাজার ছেলে মানে তো রাজপুত, রাজার ছেলে তার নাম কি? পঙ্কজ আর সরোজ। রাজার দুই ছেলে ছিল, রাজার দুই ছেলে ছিল, তাদের কি বলা হয়? রাজপুত বলা হয়। ওই দুই ছেলের নাম কি? পঙ্কজ আর সরোজ। সরোজ খুব তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি মানে কি জলদি করে, মহাযাত্রা দিল। কোন দিকে? শ্মশানের দিকে। বোঝা গেল? রাজার ছেলে রাজপুত, ওই রাজপুতদের নাম কি? পঙ্কজ সরোজ। তারা তাড়াতাড়ি করে মানে জলদি করে কি করলো? মহাযাত্রা দিল। কোন দিকে? শ্মশানের দিকে। বোঝা গেছে? ওকে, এই যে দেখছেন এখানে চলে আসছে এই যে হরতাল। আমি বলছিলাম না গু খদ্দরেরা হরতাল নিয়ে আসলো, গু খদ্দরেরা হরতাল নিয়ে আসলো। গু, গুজরাটি শব্দ, খদ্দর খদ্দর হরতাল গুজরাটি শব্দ। কত আসছে? ৪৪ বিসিএসে আসছে, ইনশাল্লাহ এটা ৪৫ বা ৪৬ বিসিএসে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং ইনশাল্লাহ এটা প্রাইমারিতে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, আসার সম্ভাবনা আছে আর কি। হরতাল গুজরাটি শব্দ, তৎসম শব্দ কোনটি? আমি বলেছিলাম রেফ রিকার, রেফ রিকার মূর্ধন্য, এগুলো থাকে হচ্ছে তৎসম শব্দ। রেফ দীর্ঘকার মূর্ধন্য, এগুলো থাকে কি শব্দ? তৎসম শব্দ। যেমন ধুলি বুলি, এগুলো কি শব্দ? তৎসম শব্দ। যেমন দেখেন রেফ্রিকা নাই, এখানে রেফ্রিকা নাই, রেফ্রিকার মূর্ধন্য নাই, তাই এটা কি? ধর্দুর্গার দু, ধর্দুর্গার দু, এই যে ধর্দুর্গার দু, এটা কি? এটা কি শব্দ? তৎসম শব্দ। আসমান, আসমান কি শব্দ? আসমান হলো ফার্সি শব্দ। আমরা এটা কি মনে রাখবো? আসমানে ফাও ফাও আওয়াজ হয়, আসমানে মাঝে মাঝে ফাও ফাও আওয়াজ হয়, আসমানে মাঝে মাঝে ফাও ফাও, ফাও ফাও মানে কি? ফার্সি। বোঝা গেল? আসমানে মাঝে মাঝে ফাও ফাও আওয়াজ হয় মানে, ফাও ফাও মানে কি? ফার্সি। বাবা, বাবা কোন শব্দ? তুর্ক শব্দ, আমি তো পরে আসছিলাম। বাবা হলো তুর্কি শব্দ, ৪২ বিসিএস আর ৩০ বিসিএস এটা আসছে। দেখছেন কতগুলো বিসিএস আসছে? এটা ৪২ বিসিএস আর ৩০ বিসিএস। গির্জা, গির্জা কি শব্দ? গির্জা হলো পর্তুগিজ শব্দ। আপনি আপনার একটু টেনে এর আগে ক্লাসটা দেখবেন, আগে ক্লাসটা খুব ভালো করে দুই থেকে তিনবার দেখার পরে প্র্যাকটিস করবেন। আমি আবার বলি, আগের ক্লাসটা বারবার প্র্যাকটিস করার পরে তারপরে এগুলো করবেন, যদি করেন তাহলে বুঝবেন। আর আগে ক্লাস যদি, আগের ক্লাসগুলো যদি একটু শব্দে ক্লাসগুলো যদি একটু স্কিপ করেন তাহলে এগুলো বুঝতে কষ্ট হবে। গির্জা পর্তুগিজ শব্দ। জোসনা, আনস্মার্ট শব্দ। জোসনা স্মার্ট শব্দ, তৎসম। জোসনা আনস্মার্ট শব্দ, অর্ধ তৎসম। গৃহিণী স্মার্ট শব্দ, তৎসম। গিন্নি আনস্মার্ট শব্দ, অর্ধ তৎসম। জোসনা আনস্মার্ট শব্দ, অর্ধ তৎসম। তৎসম শব্দ কোনটি? সেটা হলো নারিকেল, নারিকেল। এটা মুখস্থ করে নেবেন আর কি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০২২ আসছিল। কিন্ডার গার্ডেন, এটা হলো জার্মানি শব্দ আর কি, জার্মানি শব্দ। কিন্ডার গার্ডেনটা আবিষ্কৃত হয়েছে জার্মান থেকে। জার্মানি কে ছিল? হিটলার ছিল,
জার্মানির এক নায়ক কে ছিল? হিটলার। জার্মানির হিটলার। মেন ক্যাম্প একটা বই আছে, মেন ক্যাম্প বইটা হচ্ছে হিটলারের। হিটলারের বাড়ি কোথায়? জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় জার্মানি কি ছিল? অক্ষশক্তি। ঠিক আছে, জাপান জার্মানি ইতালি অক্ষশক্তি ছিল। জাপান জার্মানি ইতালি কি ছিল? অক্ষশক্তি। ঠিক আছে, আর পরাশক্তি ছিল কারা? আমেরিকা, আমেরিকা, লন্ডন, ফ্রান্স। ঠিক আছে, এরা ছিল কি? পরাশক্তি। বিদেশি শব্দ কাঁচি কলম, কাঁচি কলম, এগুলো হচ্ছে বিদেশি শব্দ। আপনার হচ্ছে ক্লাসটা, ওই যে শব্দ ক্লাসটা ভালো করে দেখবেন তাহলে এগুলো বুঝতে পারবেন। কোথায় আসছে? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2022 আসছে। এক বা একাধিক শব্দ মিলে কোনো অর্থ প্রকাশ করে তা কি বলা হয়? শব্দ। বর্ণ, অনেকগুলো বর্ণ আমি বললাম। কি যে ক যোগ ল যোগ ম, একাধিক বর্ণ একত্রিত হয়ে কি হয়েছে? কলম হয়েছে। কি হয়েছে? কলম। তাই কলম একটা কি? শব্দ। অর্থবোধক ধ্বনি কি বলা হয়? শব্দ। যেমন কলম অর্থ আছে, এটা একটা শব্দ। মলম অর্থ আছে, এটা একটা শব্দ। মোবাইল অর্থ আছে, মোবাইলের, এটা যন্ত্র, শব্দ। ঠিক আছে, বই অর্থ আছে, এর একটা শব্দ, মানে যার অর্থ আছে সেই হলো শব্দ। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ঠিক আছে, আচ্ছা, শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশ বলা হয় রূপ। এই দুইটা 12 আর 13 হচ্ছে, একটু আপনারা মুখস্থ করে নেবেন আর কি। ঠিক আছে, এটা এভাবে পড়তে পারেন, তমধ্বনি, তমধ্বনি, তমধ্বনি আজানে শুনি, তমধ্বনি আজানে শুনি, তমধ্বনি আজানে শুনি, আংশিক রূপ, আংশিক রূপ। তম মানে কি? ক্ষুদ্রতম। ধ্বনি মানে কি? ধ্বনি। ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। তম মানে কি? ধ্বনি। আংশিক রূপ মানে কি? আংশিক মানে কি? ক্ষুদ্রাংশ। আংশিক মানে কি? ক্ষুদ্রাংশ। আংশিক রূপ মানে কি? ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। তম কি যে তম ধ্বনি আংশিক রূপ, আংশিক মানে ক্ষুদ্রাংশ। আচ্ছা, বাংলা ভাষায় শব্দ হয় না কোন উপায়ে? বাংলা ভাষা শব্দ হয় না, সমাজ দ্বারা শব্দ হয়। সমাজ দ্বারা শব্দ হয়, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। চাঁদের মতো মুখ, চাঁদ মুখ, উপসর্গ, সুনজর, সুনজর। উপসর্গ যোগে সুনজর। এই যে নজরের পূর্বে কি বসছে? সু, সু একটা উপসর্গ,
শু একটা বসে রাখো, নজরে পড়বে কি বসছে, সুনজর হয়ে গেছে, তাহলে শব্দ হয়েছে কি না হয়েছে, মানে নতুন শব্দ হয়েছে কি না হয়েছে, তার মানে শব্দ গ্রহণ করা যায় সমাস দ্বারা, উপসর্গ দ্বারা কি করা যায়, শব্দ গ্রহণ করা যায়। ঠিক আছে, আমি বললাম ভাত ভাত, এবার এবার বললাম কি হাবাত, ভাত মানে কি খাওয়ার বস্তু, হাবাত হাবাত মানে কি যার অভাব আছে আর কি, খাদ্যের অভাব বা কোনো কিছু অভাব, তাহলে হা একটা উপসর্গ, তাহলে উপসর্গ দ্বারা কি করা যায়, অর্থ গ্রহণ করা যায়। আচ্ছা ক, ক দ্বারা হয়, গ দ্বারা হয়, আচ্ছা কি দ্বারা হয় না, হয় না কি দ্বারা, লিঙ্গ দ্বারা হয় না, লিঙ্গ দ্বারা কোনো শব্দ হইতে পারে না। ঠিক আছে, আচ্ছা নতুন শব্দ ঘন করে কে, নতুন শব্দ ঘন করে সন্ধি ও সমাস, যেমন বিদ্যাযোগালয় বিদ্যালয় বিদ্যালয় সমাস, সমাসটা কি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান, গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে সমান গায়ে হলুদ, গায়ে হলুদ বিদ্যাযোগ আলয় বিদ্যালয়, তাইলে বিদ্যা আর আলয় দ্বারা এই সন্ধি, বিদ্যা আর আলয় আলয় দ্বারা এই সন্ধি মানে কি যোগ, সন্ধি মানে কি প্লাস, সন্ধি মানে কি যোগ, বিদ্যা আর আলয় দ্বারা কি শব্দ হয়েছে, বিদ্যালয় হয়েছে, নতুন একটা শব্দ হয়েছে। এবার হচ্ছে কি বলছে সমাস, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটা কি গায়ে হলুদ, এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই একটা বাক্য দিয়ে কি হয়েছে, গায়ে হলুদ হয়েছে, একটা বাক্য হয়েছে, একটা শব্দ হয়েছে। সুতরাং সন্ধি ও সমাস দ্বারা কি হইতে পারে, শব্দ হইতে পারে, বোঝা গেল। আচ্ছা বলছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষা শব্দ সংখ্যা ব্যবহার করা যায়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষা শব্দ সংখ্যা ব্যবহার করা যায়, তিন ভাগে ভাগ করা যায়, কয় ভাগে, তিন ভাগে, কি যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যুগ্র শব্দ, যৌগিক রূঢ় যুগ্র। আচ্ছা আমি বলেছিলাম গাও 235, গাও 235, গাও 235, ঘটনমূলক শব্দ দুই প্রকার, অর্থমূলক শব্দ তিন প্রকার, উৎসমূলক শব্দ পাঁচ প্রকার, ঘটনমূলক শব্দ কয় প্রকার, দুই প্রকার, এই ঘটনমূলক শব্দ কয় প্রকার, দুই প্রকার। আসছে কোথায়, নবম বেসরকারি প্রবাসক নিবন্ধন 2013। কোন শব্দকে ভাঙা যায় না, মৌলিক শব্দকে ভাঙা যায় না, হ্যাঁ ঠিক আছে, কেউ যদি ভাঙে ভাঙলে অর্থ পাবে না, ঠিক আছে, যেমন আমি বলি, যেমন নাক, আচ্ছা একটু দেখাই, আমি যদি বলি বই, বযুগ রশি বই, আচ্ছা বই, বইয়ের কোনো অর্থ আছে, অর্থ নাই, সুতরাং বই একটা মৌলিক শব্দ। আমি বললাম কলম কলম, কযুগ লযুগ্ম কলম, কয়ের কোনো অর্থ আছে বা লয়ের কোনো অর্থ আছে,
অর্থ নাই। কি শব্দ? মৌলিক শব্দ, মানে ভাঙলে অর্থ না পাওয়া গেলে মৌলিক শব্দ, ভাঙলে অর্থ না পাওয়া গেলে মৌলিক শব্দ। কোন শব্দকে বিচ্ছেদ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। এই যে মৌলিক শব্দ কোনটা? গোলাপ, গুজু লাভ। এই যে আমরা প্র্যাকটিস গুলো দেখাচ্ছি, এই প্র্যাকটিস গুলো হচ্ছে এই বইটা জব ডাইজেস্ট, এই বইটা থেকে প্র্যাকটিস দেখাচ্ছি। এবং এই বইটা যদি আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করেন আর সাথে থাকে, আর যদি এখান থেকে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ 40 মার্কের, তো 40 মার্ক থেকে ইনশাল্লাহ আপনার হচ্ছে 40 পাওয়ার একটা পসিবিলিটি আছে ইনশাল্লাহ। মিনিমাম 30-35 ইনশাল্লাহ পাবেন। আর হচ্ছে জব ম্যাথ, জব ম্যাথ বইটা যদি করে, জব ম্যাথ বইটা করে গত বছর প্রাইমারিতে 20-20 অনেক জনে পেয়েছে। এরপর হচ্ছে জব ইংলিশ, এই জব ইংলিশ বইটা যদি আপনার সাথে থাকে, আর হচ্ছে আপনার যদি সুয়েসারের ক্লাসগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ করেন, প্রাইমারিতে 17-18, বিসিএসে 15-16 পাওয়া সম্ভব ইনশাল্লাহ। আর হচ্ছে জব ডাইজেস্ট কথাটা তো বললাম, জব ডাইজেস্ট এগুলো হচ্ছে, এই যে এগুলো এগুলো হচ্ছে জব ডাইজেস্টের ধারাবাহিকতা দেওয়া আছে ইনশাল্লাহ। আপনারা তিনটা সিরিজ নেবেন, আর নেওয়ার পরে ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। আশা রাখি এইবারে প্রাইমারিতে ইনশাল্লাহ হবে ক্লাস, আর অনেক চাকরি পরীক্ষা ইনশাল্লাহ হবে। আচ্ছা, এই যে ফুল, এই গোলাপ, গোজুক লাভ, গোয়ের কোনো অর্থ নাই, সুতরাং কি শব্দ? গোলাপ মৌলিক শব্দ। ফুল, ফুজুক ল, বা ফুলের কোনো অর্থ নাই, কি শব্দ? মৌলিক শব্দ। কালো, কাজুক ল, কায়ের কোনো অর্থ নাই, মৌলিক শব্দ। শব্দার্থ অনুসারে বাংলা ভাষা শব্দ করা এবং সমষ্টি করা ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো ইনশাল্লাহ আজকে ক্লাসটি আমাদের কেমন লাগলো, কেমন হলো অবশ্যই ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টের আশায় রইলাম, কোথায় বসতে সমস্যা হচ্ছে সেটাও জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।